জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারই তো সময়। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভর বাংলাদেশ, আর সেই স্বপ্নকে ধারণ করে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্ভাবনার পাল তুলে ধরেছেন দেশনৌকার হাল। পরপর দুইবার জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে উন্নয়নের সেই ধারাকে আরো গতিশীল রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। নদীমাতৃক দেশ বাংলাদেশ, কিন্তু বিগত সরকারগুলোর উদাসীনতা ও নানা অনিয়মে তা ছিল মৃতপ্রায়। দেশের মরুপ্রায় নদীগুলোকে আগের খরস্রোত অবস্থায় ফিরিয়ে আনতে এবং নৌযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চলছে নানা কার্যক্রম ও পরিকল্পনা। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর নৌপরিবহন ও নৌযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করতে চট্টগ্রামে 260 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভিত্তিফলক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মেরিন সেক্টরকে সঠিক পথে পুনর্গঠন করেছিলেন, সেই ধারাকে অব্যাহত রাখতে কাজ করছে বর্তমান সরকারও। এই বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উন্নত মানের একটি আঞ্চলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে, এই বিশ্বাস আমার আছে। একই সাথে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির 45তম ব্যাচের ক্যাডেট গ্রাজুয়েশন প্যারেড 2010 পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। প্রশিক্ষণকালে অনবদ্য অবদানের জন্য বিশেষ মেধাপদক বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রী। এ উপলক্ষে এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, প্রায় 800 কোটি টাকা ব্যয়ে 6টি নতুন মেরিন একাডেমি নির্মাণ কাজ করছে বর্তমান সরকার। বাংলাদেশ মেরিন একাডেমি দক্ষ নাবিক তৈরির ক্ষেত্রে আমাদের জাতীয় প্রতিষ্ঠান, মানসম্পন্ন শিক্ষা এবং দক্ষ নাবিক তৈরির জন্য এটি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ সুপরিচিত। স্বাধীনতার পর থেকে মার্চেন্ট মেরিন অফিসার ও মেরিন ইঞ্জিনিয়ার সৃষ্টি ও প্রশিক্ষণের ক্ষেত্রে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এখানকার ক্যাডেটগণ বিশ্বের বিভিন্ন দেশের জাহাজে সুনাম এবং দক্ষতার সাথে কাজ করছেন, তারা দেশের জন্য বৈদেশিক মুদ্রাও অর্জন করছেন। আমরা প্রায় 800 কোটি টাকা ব্যয়ে বরিশাল, খুলনা, পাবনা, রংপুর, নারায়ণগঞ্জ ও সিলেটে 6টি নতুন মেরিন একাডেমি স্থাপন করবার পরিকল্পনা নিয়েছি। দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর, এই বন্দর ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতেই 2011 সালের 27 ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে CTMS এবং রেডিয়েশন ডিটেকশন সিস্টেমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। বন্দর যারা ব্যবহার করে তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, ঝক্কি ঝামেলা পোহাতে হয়, সেগুলি যাতে আর ভবিষ্যতে না পোহাতে হয় আর আমাদের আমদানি রপ্তানি যাতে সহজভাবে চলতে পারে সেই লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। কারণ চট্টগ্রাম বন্দরকে আমরা দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কার্যক্রমে গেটওয়ে হিসেবে গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আর বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আমাদের নৌ রুট, এই যে নৌ পরিবহনটা, এর মাধ্যমে পণ্য পরিবহন করলে অনেক অল্প খরচে করা যায়, কিন্তু এই সেক্টরটা সবসময় অবহেলিত ছিল। কাজে নদীগুলি আবার ড্রেজিং করা, ক্যাপিটাল ড্রেজিং এবং মেনটেন্যান্স রেজিং করে সেইগুলিকে আবার নাব্যতা ফিরিয়ে আনা এবং ব্যবহার করা, সেই সাথে যেমন চট্টগ্রাম বন্দরকেও সচল রাখা, আবার মংলা বন্দর পশুর নদী রেজিং করে সেটাকেও সচল রাখার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। নৌপথে যান চলাচল নির্বিঘ্ন করতে ধারাবাহিকভাবে দেশের সব নদী খননের কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে 2012 সালের 18 জানুয়ারি মানিকগঞ্জের আরিচাঘাটে 3টি আধুনিক প্রযুক্তির ড্রেজার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এ উপলক্ষে এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দেশের সব নদীকে আগের অবস্থায় আনতে 2 পর্বে 53টি নদীর ক্যাপিটাল ড্রেজিং করা হচ্ছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং প্রতি বছরই উজান থেকে এখানে পলি আসে, প্রায় 100 কোটি টন পলি নদীতে আসে এবং সেগুলি জমা হয়,
নদীর অনেক সময় গভীরতা কমে যায়, নদী ভাঙন হয়, বহু মানুষ গৃহহারা হয়, ঘরবাড়ি ছাড়া হয়। আমরা সরকার গঠন করার পর থেকে সিদ্ধান্ত নিয়েছি নদীগুলি আমাদেরকে ড্রেজিং করতে হবে, নদীর নাব্যতা বাড়াতে হবে, তাতে নদী ভাঙন রোধ পাবে। তাছাড়া নদী ড্রেজিং করে যে জমি আমরা পাবো, অনেক জমি উত্তোলন করতে পারবো, সেই জমিতে বসত বাড়ি করতে পারবো, সেই জমিতে আমরা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো, সেই জমি চাষবাসের জন্য উপযোগী করতে পারবো। আমরা সেই পরিকল্পনা নিয়েই কাজ করে যাচ্ছি। আর যে সকল নদী ইতিমধ্যে প্রায় মৃতপ্রায়, সেগুলিকে আবার আমরা পুনঃখনন করছি। 2012 সালের 21 মার্চ বরিশাল মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রী। একই সময় উদ্বোধন করেন বরিশাল নদীবন্দরের দ্বিতল ভবন। নানা কারণে দেশে মাঝে মধ্যে ঘটছে নৌ দুর্ঘটনা। অনাকাঙ্ক্ষিত সেই দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দেশের উদ্ধার সরঞ্জামে যুক্ত করা হয়েছে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন উদ্ধারকারী জাহাজ। 2013 সালের 28 মে মুন্সিগঞ্জের মাওয়াঘাটে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন উদ্ধারকারী জাহাজ নির্ভীক ও প্রত্যয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরো সচেতন হতে হবে। আমাদের লক্ষ্য দেশের মানুষের সার্বিক উন্নয়ন করা, এবং আমরা মনে করি আমাদের দেশে যদি সার্বিক উন্নতি করতে হয়, যেহেতু নদী বাঁচবে, আমাদের নৌপথগুলি সচল হওয়া দরকার। ইতিমধ্যেই আমরা নৌপথ খননের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি এবং 12,000 কোটি টাকার একটা মেগা প্রকল্প আমরা হাতে নিয়েছি। 24টি নৌপথ খননের কাজ চলছে, 7,000 কিলোমিটার নৌপথ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, অবশিষ্ট 29টি নৌপথ খননেরও আমরা উদ্যোগ নিয়েছি। কাজে এগুলো থেকে আরও 3,047 কিলোমিটার নৌপথ খনন করা সম্ভব হবে। 2013 সালে 31 জুলাই রংপুরে মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশে দক্ষ মেরিন জনশক্তি তৈরিতে 2013 সালের 17 সেপ্টেম্বর সিলেটে মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশের প্রথম অভ্যন্তরীণ নৌ কন্টেইনার টার্মিনাল পানগাঁও টার্মিনাল 2013 সালের 7 নভেম্বর প্রায় 150 কোটি টাকা ব্যয়ে পানগাঁও টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এই টার্মিনালে বছরে 1,16,000 কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে। একই সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 1,00,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এই টার্মিনালের মাধ্যমে। আমদানি রপ্তানি বাণিজ্যের সূচনা হবে নতুন দিগন্তে। এ উপলক্ষে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ আজকে নিজের পায়ে দাঁড়াবার মতো পথে এগিয়ে যাচ্ছে। আমরা মুক্তিযুদ্ধকে বিজয় অর্জন করেছি, বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। স্বাধীনতার পর নির্মিত প্রথম সমুদ্রবন্দর পায়রা সমুদ্রবন্দর, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরের পর পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ করা হচ্ছে এই সমুদ্রবন্দর। এই বন্দর নির্মাণে প্রায় 15,000 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ২০১৩ সালের 19 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই বন্দরের নির্মাণ কাজের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এই বন্দর চালু হলে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য যেমনি সম্প্রসারিত হবে, তেমনি বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানও সৃষ্টি হবে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, নতুন এই বন্দর দেশের সার্বিক অর্থনীতিকেও আরও সমৃদ্ধ করবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে একদিকে আমাদের নৌবাহিনীকে যেমন আমরা শক্তিশালী করছি, পাশাপাশি আমাদের এই অঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের দেশ আরও উন্নত হোক, এবং সেই লক্ষ্য নিয়ে একটি আমরা যেমন সোনাদিয়াতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা আমরা নিয়েছি, আর এ ব্যাপারে অনেকগুলি দেশের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে।
কাজে গভীর সমুদ্র বন্দর করলে আমাদের আমদানি রপ্তানি আরও সুবিধা হবে। শুধু আমরা না, এই অঞ্চলে অন্যান্য দেশ যেমন নেপাল, ভুটান বা ভারত সহ অন্যান্য দেশও আমাদের এই সমুদ্র বন্দরগুলি ব্যবহার করতে পারবে। তাতে আর্থিকভাবে বাংলাদেশ লাভবান হবে এবং তারাও এই বন্দর ব্যবহার করে তাদের ব্যবসা বাণিজ্য চালাতে পারবে। কারণ আঞ্চলিক সহযোগিতা ছাড়া কখনোই আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারি না, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। 2014 সালের 29 মার্চ ঢাকা বরিশাল চাঁদপুর নৌরুটে চালু করা হয় যাত্রীবাহী নৌযান এমভি বাঙালি। রাজধানী সদরঘাট নদীবন্দরে দেশে তৈরি এই নৌযানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় জাহাজটির বিভিন্ন বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে জাহাজে এক সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী বিগত বছরে তাঁর সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। একই সাথে দেশের নদীগুলোর নাব্য রক্ষায় সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনার কথাও জানান তিনি। 53টি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে 12,000 কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদী দখল ও দূষণমুক্ত রাখা, গুরুত্বপূর্ণ নদ নদী পানি প্রবাহ, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা সহ এই খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। নৌপথে 8,00,000 ঘনমিটার ড্রেজিং এবং 4,000 ঘনমিটার খনন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এরপর জাহাজে নৌপথ পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এ সময় নদীর দুই পাড়ে দাঁড়িয়ে হাত নেড়ে জননেত্রীকে অভিনন্দন জানান স্থানীয় বাসিন্দারা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নদীকে ভালোবাসতেন, তাই তো তিনি স্বাধীনতার আগে বাঙালি জাতিকে স্লোগান শিখিয়েছিলেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। পদ্মা মেঘনা যমুনার স্রোতধারা হারিয়ে গেল, কলতান হারিয়ে গেল, নাব্যতা হারিয়ে গেল। কোনো সরকার এ পর্যন্ত এই নদী খনন, নদীর দূষণ দখল মুক্ত করার জন্য কার্যক্রম হাতে নেয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 2010 সালের অক্টোবর মাসে নদী সংক্রান্ত একটি টাস্কফোর্স গঠন করে দিয়েছিলেন, যেই টাস্কফোর্সের মাধ্যমে ইতিমধ্যে আমরা নদী দখল দূষণ মুক্ত করার জন্য কাজ শুরু করেছি। ইতিমধ্যে ঢাকার চারিদিকের যে নদীগুলো দখল করেছিল সেগুলো উচ্ছেদ করে আমরা ওয়াকওয়ে নির্মাণ করেছি, বনায়ন করেছি, ইকো পার্ক নির্মাণ করছি এবং নদী দখলকৃত নদী আমরা খননের ব্যবস্থা করেছি। নদীকে আরও কার্যকর করার জন্য নৌপথে যাতে মানুষ আরও সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ বৃদ্ধির জন্য নদীর যত সমস্যাগুলো আছে তা দূর করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করেছেন। যেই নদী রক্ষা কমিশনের কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে, এই কার্যক্রমের মাধ্যমে আমরা নদীর যত দখল এবং দূষণ আছে তা মুক্ত করতে পারব, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পারব, নদীর ভাঙন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারব। এই নদী রক্ষা কমিশন সে কাজগুলো করবে, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন। আমরা এই নদী খননের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে 11,470 কোটি টাকার একটি বরাদ্দ পেয়েছি, যা দিয়ে ইতিমধ্যে আমরা নদী খননের কাজ শুরু করেছি। জননেত্রী শেখ হাসিনার গত মেয়াদকালেই আমরা প্রায় 1,000 কিলোমিটার নদীপথ খননের কাজ শেষ করেছি, বাকি কার্যক্রমগুলো চলছে এবং নদীকে রক্ষা করার জন্য গোটা জাতির কাছে আমাদের আহ্বান, নদী বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আজকে জননেত্রী শেখ হাসিনার এই স্লোগানকে সামনে নিয়ে আমরা নদীকে রক্ষা করি। আসুন সকলে মিলে নদীকে মায়ের মতো ভালোবাসি এবং নদীকে মানব জীবনে এবং অর্থনৈতিক ক্ষেত্রে কাজে লাগাই।